বিজয়া দশমী। এই আমরা কিছুক্ষণ আগে ঠাকুর বিসর্জন দিয়ে এলাম, আগের ব্লগে ওখানেই এন্ড করেছিলাম আর ওখান থেকে ব্লগটা আবার শুরু করছি। মানে বিজয়া সুর সবসময়ই কষ্টের হয়, আমার কাছে তাই মনে হয়। এবছর আমার খুব খারাপ লাগছে, কেন জানি না, মা চলে যাওয়াতে ভীষণ খারাপ লাগছে। কিন্তু এখন বেরোবো, আমার মায়ের সাথে বেরোবো। তার কারণ হচ্ছে মাকে সারা পুজোতে আমি একদম বের করতে পারিনি। আমি মাকে বললাম চলো আজকে ঠাকুর দেখি কি না দেখি অন্তত একটু খাওয়া দাওয়া করে আসি। তবে একটা মধ্যে ঠাকুর দেখার প্ল্যান রয়েছে, যদি না ঠাকুরটা বেরিয়ে যায়, মানে আজকে দশমী তো, যদি না বেরিয়ে পড়ে তাহলে আমরা হয়তো দেখতে পাবো, না হলে টুকটাক কিছু যদি পারি ঠাকুর দেখবো, তাহলে স্ট্রেট খেতে যাবো। তো সবাইকে শুভ বিজয়া, বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। তাহলে চলো বেরিয়ে পড়ি। ওখানে গাড়ি পার্ক করেছি, এবার সোজা ওইদিকে হেঁটে যেতে হবে, অনেকটা হাঁটা। হ্যাঁ, এই এখান থেকে আবার ডান দিকে সোজা হাঁটা, অনেকটা জায়গা। আর যদি দেখি যে খুব লাইন ফাইন রয়েছে তাহলে ঢুকবো না, বলো না মা বাকি আমার মতো বেশি হাঁটতে হাঁটতে পারলে বলবে যা বাবা চোখে নি। হ্যাঁ, ঠাকুর হাঁটিয়েছি কলকাতার সেরা ঠাকুর দেখে নিয়ে। এটা সত্যি খুব মানে খুবই নাম করা একটা ঠাকুর আর কি, রাজস্থানের একটা, শিশ মন্দিরের এর আদলে করেছে, খুব ভালো। মাকে একটাই দেখেছি, একটাই পুরো সলিড সলিড, কিন্তু মায়ের খুব কষ্ট হচ্ছে। মায়ের তো আসলে হাঁটানোটা ব্যাপার নেই, বাইরে একটু ব্যথা হচ্ছে, অনেকটা হাঁটতে হচ্ছে, তাও মা হ্যাঁ একটু না বেরোলে ভালো হয়। হাঁটাটা সার্থক, হাঁটাটা সার্থক, ঠিক মানে এই প্যান্ডেল দেখে হাঁটাটা সার্থক। Yeah.
গোটা লেগের একটা ইয়ে তন্দুর চামচে দিয়ে ইয়ে হয়ে যাচ্ছে কি গো এইটা কেমন লাগছে ভালো লাগে তা কেমন সফট দেখ মাটন এরকম সফট হয় তাই না কিরকম লাগছে মা টেস্ট দারুণ দারুণ মা মাটন খেতে ভালোই বাসে বলো পুরো সফট একদম বিরিয়ানিটা খেতে পারবে না বলেছিল রান বিরিয়ানিও হয় এটা এটা হচ্ছে রান তন্দু আর না শরীর সত্যি হয়েছে আর দিচ্ছে না এবার মনে হচ্ছে যে টানা তিন চার দিন ঘুমোবে না পরপর পরপর এবার এবার পুজোর মানে যেটা করেছি কমপ্লেক্স হয়ে থেকেছে এবার ঘুরে আর সব সময় তো প্রচুর নেচেছে তোমাদের তো কপাল থেকে মাথায় লাগিয়েছে কেন বেশি সামনের বছর দুর্গা মায়ের সাথে অনেক আনন্দ করতে পারবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পাশে টাটা।